নমস্কার বন্ধুরা, আমি অমিত। বন্ধুরা, আজকে একটি খুশির ভিডিও নিয়ে চলে এসেছি, আর সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন কী জন্য এনেছি। যা আজকে অনেকেই খুশি হবেন, বিশেষ করে যারা অ্যাক্টিভ অ্যাক্টিভিটি পরিবারে যারা আছেন, 100K পূর্ণ হয়েছে অনেকেই জানেন। আর পুজোর মধ্যেই আমার কিন্তু এই সিলভার প্লে বাটন, যেটা ইউটিউব মানে ক্রিয়েটার অ্যাওয়ার্ড দেয়, সেই অ্যাওয়ার্ডটা কিন্তু আমার হাতে চলে এসছে। তার আগে, এটা দেখানোর আগে আমি সবাইকে বিজয়ার প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন এগুলো জানালাম এবং বড়দের প্রতি প্রণাম রইল। যাই হোক, এইটা পেয়ে কিন্তু আজকে আমি খুব খুশি হয়েছি, এবং যেহেতু অনেক দিনের পরিশ্রমের ফলে এটা এসছে, আজকে কিন্তু আমি ভীষণ খুশি হয়েছি। পরিশ্রম করার ফলে যদি কেউ আর কি কোনো কিছু পায়, সেটা যেরকম মানে কী বলবো, সেই কষ্টের ফল মিঠা হয় একটা বলে না কথা, তো সেই জিনিসটা কিন্তু আমার হয়েছে। এটা কিন্তু খুব সহজে আমি পাইনি, খুব কষ্ট করেই পেয়েছি, আর তার জন্য কিন্তু এটা পেয়ে খুব ভালো লাগছে নিজেকে। এবং এটা পেয়েছি শুধুমাত্র আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার কারণে। আপনারা যেভাবে সাপোর্ট করে আজকের দিনেও আসছেন, সেটা কিন্তু মানে আমি ভাবতে পারিনি। আমি প্রথম অবস্থায় যখন ভিডিও শুরু করি ইউটিউবে, তখন কিন্তু কার্ভিং দিয়ে শুরু করেছিলাম। তখন আমার 100 সাবস্ক্রাইবার আসতে আমার যে কষ্ট হয়েছিল, আনতে যে কষ্ট হয়েছিল সেটা আমি জানি। সেই দিনের কথা ভাবলে কিন্তু আজকে আমি খুব খুশি এবং খুব হ্যাপি, কারণ 20-25টা কার্ভিংয়ের ভিডিও রাত জেগে সেগুলো বানাতাম, আমার ভিউজ আসতো 100-150টা ভিউজ আসতো, এবং 100টা সাবস্ক্রাইবার হলে যে সেদিনে কতটা খুশি হয়েছিলাম যেদিন প্রথম এসেছিলো, সেই জায়গা থেকে 1,00,000 সাবস্ক্রাইবার আজকে। এবং ইউটিউব থেকে এই অ্যাওয়ার্ডটা শুধু সাবস্ক্রাইবার হলেও কিন্তু অনেকের ভাগ্যে এটা আসে না, অনেক কারণ থাকে, সেগুলো ইউটিউবের কিছু রুল রেগুলেশন আছে, তো অনেক মানে বাধা অতিক্রম করেই এটা পেতে হয়। যাই হোক, এটা কিন্তু আমার কাছে খুব সুখের একটা জিনিস। তো আমার মেয়েকে দিয়ে আজকে বন্ধুরা আমি এটা খোলাবো, তোমানু খোলো। যদিও আমি এর আগে খুলেছি, কারণ আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি এত সুন্দর একটা অ্যাওয়ার্ড না দেখে। দেখতে পাচ্ছেন একটা কভার থাকে, তার উপরে একটা কার্ড থাকে, আর এখানে ইউটিউবের একটা সাইন থাকে, ইউটিউব সিইও ইউটিউব, তো এটা একটা সার্টিফিকেট দিয়ে দেয়, আর এরপরেই এই এটা থাকে সিলভার প্লে বাটন যেটা আছে সেটা আছে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেক প্রতীক্ষিত একটা মানে বস্তু আমার হাতে চলে এসেছে, যেটা আমার কাছে মহামূল্যবান। আপনারা দেখতে পাচ্ছেন প্রেজেন্টেড টু অ্যাক্টিভ অ্যাক্টিভিটি 1,00,000 সাবস্ক্রাইবার। তো এটা আমার জীবনে একটা স্মৃতি হয়ে থাকবে, বা এটা আমার একটা কী বলবো, আমার উৎসাহিত হব আগামী দিনে ভবিষ্যতে কিছু যদি ভালো কাজ করতে পারি। আজকের ডেটেও আপনারা যেভাবে সাপোর্ট করছেন, যেভাবে ভিডিওতে লাইক দিচ্ছেন, আমার ইচ্ছা আছে আরও কিছু ভিডিও নতুন নতুন টপিকের উপরে আরও কিছু ভালো যদি ভিডিও আপনাদের জন্য কিছু করতে পারি, সেরকম কিছু ইচ্ছা আছে। শেষে যেটা বলতে চাই বন্ধুরা, এই যে আমার জীবনের যে একটা টার্নিং, মানে আমি একজন চাকরিজীবী ছেলে ছিলাম, সেই জায়গা থেকে একজন ইউটিউবার, এবং এখন একটা দোকানও করেছি, সব কিছু মিলিয়ে মিশে যেভাবে চলছে আমি অনেক হ্যাপি। আপনাদের যে ভালোবাসা পাই সেটা তো সবার উপরে পাওয়া আমার কাছে, তারপরে যেগুলো পরে যেগুলো পেয়েছি আর কি, আমার DSLR ক্যামেরা কিনেছি, তারপরে এখন একটা গিম্বেল কিনেছি, তো সব কিছুই আমি আপনাদেরকে বলি নতুন একটা। তো আরও কিছু কেনার ইচ্ছা আছে, আরও কিছু ভিডিও উপহার দেওয়ার ইচ্ছা আছে আপনাদেরকে ভালো ভালো। আমার ছাদ বাগানটা আজকে পরিষ্কার করেছি, খুব সুন্দর লাগছে আমার নিজেকে, নিজেরও খুব সুন্দর লাগছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই দিকটা আমি ব্রিডিং করিয়েছিলাম, সেকেন্ডবারে যে ব্রিডিংটা করিয়েছিলাম সেই মাছগুলো কিন্তু এখনও সবই আছে, সেগুলো 1 ইঞ্চি হয়ে গেছে, আমি প্রায় অর্ধেক দামেই আমি চাষি বন্ধুদেরকে দিয়ে দিচ্ছি। আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করে আসছেন, ভালোবাসা দিয়ে আসছেন, এইভাবে দিতে থাকুন, তাহলে আরও উৎসাহিত হয়ে যদি ভালো কিছু করতে পারি, সবসময় চেষ্টা থাকে একটা। এখন আপনারা যেভাবে লাইক দিচ্ছিলেন দেখছিলাম কিছু ভিডিওতে লাস্ট, আমার সত্যিই মানে উৎসাহিত জাগে মনের মধ্যে থেকে, আবার অন্তর থেকে কিছু করার ইচ্ছা থাকে। আমি চেষ্টা করব আপনাদের জন্য আরও কিছু ভালো ভিডিও আনার, এবং এই যে সিলভার বাটনটা এর পরের বাটনে ছোঁয়ার জন্য যেটা করতে হয় সেইগুলো করব। তো আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিও শেষ করছি। নমস্কার।